বর্ষাকাল আর ভুট্টা রেসিপি কি না হলেই চলে। আর আজকে রেসিপিটি 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। এটা স্ন্যাক্স বা স্যালাড যে কোনো ভাবে খাওয়া যেতে পারে। তো দর্শক বন্ধুরা, আমি কমলিকা, আর আজ আমি আপনাদের দেখাতে চলেছি কর্নচার তৈরি রেসিপি। তাই বেশি দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপির প্রধান উপকরণ হলো কচি ভুট্টা। আমি এখানে ভুট্টাটি আগের থেকে ছাড়িয়ে রেখেছি। এবার জলে সামান্য নুন দিয়ে ভুট্টাগুলি সেদ্ধ করতে দেওয়া হলো। এটা 1 থেকে 2 মিনিটের মধ্যে কড়াইয়ে সেদ্ধ হয়ে যায়, তাই এতে প্রেশার কুকারের প্রয়োজন পড়ে না। এবার সেদ্ধ করার পর ওটাকে জলটা থেকে একটা পরিষ্কার পাত্রে তুলে নেওয়া হলো। এবার এতে সামান্য পাতিলেবুর রস দেওয়া হলো, তারপর সামান্য চাট মশলা, সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হলো। এবার বিট নুন দিয়ে ওটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তাহলে এটা রেডি। আপনারা চাইলে পেঁয়াজ বা লঙ্কা এটা দিয়ে ব্যবহার করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।